স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। আমরা 100 দিনের কাজ হলে আমরা কিন্তু জানতে পারছি না। আমি আমার পঞ্চ সভাপতিকে, তারপরে ব্লক সভাপতিকে আমি জানিয়েছি। আর একটা স্যার কথা বলি, আজকে মিটিং আছে আর কালকে তৃণমূলের উপপ্রধান গাছগুলি হচ্ছে পাড়াতে, আর বলে বেড়াচ্ছে যে মিটিংয়ে যাবি না। এটা কোন দেশের কথা আমি কিন্তু বুঝতে পারলাম না। গাছ তো ঠিক আজকে বিলি করতে, তো আমরা এত কষ্ট করে সংগঠন করে সব কিছু করছি, এবং ঘরে ঘরে যে লোককে মানা করছে, তাহলে আমরা কি করে সংগঠন করব? আপনারা 60 জনের কমিটি করেছেন? হ্যাঁ করেছি। 40 জন পুরুষ আর 20 জন মহিলা? হ্যাঁ করেছি। দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, আমাদের জমা দিয়েছি, দুবার দিয়েছি। আপনার নাম? আমার নাম বলরাম দাস। বলরাম দাস, গরিব মানুষ কিন্তু 100 দিনের টাকা পাচ্ছে না। এবার মেন কথা হচ্ছে, যখন আমরা বলতে দিয়েছি বলছি আমার 100 দিন কাজ পেয়েছি, টাকা বেশি না। এবার আমরা যখন মিটিং জন্য বলতে দিয়েছি বলছি, তো আমরা টাকা পাই না, আমরা কী করে যাবো? তাহলে যে মেম্বার আছে সে সুপার বাজার নিয়ে কাজ করছে। এটা কি অ্যাকাউন্টে না পোস্ট অফিসে? অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা একটা টিম পাঠিয়ে দিচ্ছি, সোম মঙ্গলবার মধ্যে পাঠিয়ে দিচ্ছি আপনাদের পঞ্চায়েত, ঠিক আছে? দেখে দেবো, আপনারা থাকবেন, ওই দিন থাকবেন, যারা 100 দিনের টাকা পায় নাই বলবেন, রঞ্জিত হেমরম। কেন আমরা হারলাম ওখানে? আমাদের কর্মী নিজেরা তো সেই হেরেছিলাম, আমাদের সভাপতি যেহেতু ভালোভাবে কাজ করতেন। এখন কি হবে? এখন স্যার আশা করি আমরা অনেকটা এগিয়েছে। আমাদের তো বহু সভাপতি তো আবার এই করে না, তা আমরা অনেকটা আদিবাসী হয়ে অনেকটা লড়েছি স্যার, এবারে লাভ হবে, এবার আশা করি আমরা করতে পারব। ওই বুথটা কি আদিবাসী বুথ? হ্যাঁ স্যার, ওই এলাকায় আদিবাসী এলাকায় রয়েছে। হ্যাঁ, রামপুর তো আদিবাসী এলাকা। আপনার আদিবাসী মহিলারা এসছে? স্যার একটু খুব কম এসেছে, 3 জন করে এসেছে। দেবগ্রাম টু যেতে না, কোথা থেকে কোথায়? আমাদের চমলি কৃষ্ণনাথ সাহা থেকে দেবগ্রাম টু, দেবগ্রাম রাস্তা দেওয়া হয়েছে। দেখুন, বোধহয় জেলা পরিষদের টেন্ডার হয়ে গেছে ওটা স্যার, খুবই রাস্তা খারাপ। হ্যাঁ জানি, দেবগ্রাম রাস্তা খারাপ, টেন্ডার দিয়েছি। যার জন্য রামনগর তো দেবগ্রাম, হ্যাঁ জানি, দিয়েছি দেবগ্রাম রাস্তা, বুথ নাম্বার 241। রামপুরের দেবগ্রাম রাস্তাটা বোধহয় দেওয়া আছে, খোঁজ খবর রাখবি। বুথ নাম্বার 241। কি নাম ভাই? ভাই ভাই ফাইজুর রহমান। হ্যাঁ ঠিক আছে। কত ভোটে হেরে আছো? 181। হারলে কেন ভাই? আমাদের মন্ত্রীর দোষে। অন্য কি সমস্যা আছে? সত্যি কথাটা বলতে দেন। হ্যাঁ ঠিক আছে বলো, ঠিক আছে। আমাদের ওখানে যে একজন আছে, আমরা মন্ত্রী ছত্র ছায়ায় দিনে তৃণমূল, রাতে বিজেপি,
সে তৃণমূলের ভোট নেতা বিজেপিকে দিয়েছে, তার জন্য আমার হার। আমি পঞ্চায়েত ইলেকশনে পাঁচটা ভোটে এগিয়েছিলাম, যেখানে সিপিএম এর আধিপত্য ছিল, সেখানে তৃণমূলের ভোট পেয়েছিলাম। সেটা তো না দেখে আমরা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হ্যারাস করেছে, বুড়ো নেতৃত্ব পর্যন্ত আমাদের কোনো সহযোগিতা নাই ওই ব্যাপারে। আগে ওইটা না যতক্ষণ না করতে পারবেন, যতই আপনারা বলুন না কোনোদিনই কভারি করতে পারবেন না। আমি এখানে বলে গেলাম আজকে ব্লক নেতৃত্ব সহযোগিতা নাই মানে কি নেই, কোনো কিছুতেই সহযোগিতা করছে না। ওর এগেনস্টে যত কমপ্লেন এখনো পর্যন্ত করা হয়েছে, আমরা উপমন্ত্রীকে আসতে দেয়নি এখনো পর্যন্ত। কি নাম? রাকেশ। হ্যাঁ, কেন ব্যবস্থা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাপস রাকেশকে রাকেশে নিয়ে নে, ওকে বল অঞ্চলে কোনো মাথা খাওয়াবে না, ওকে ব্লকের সেক্রেটারি করে দেয়, ঠিক আছে? এতে খুশি তো? খুশি স্যার, ভোটটা যদি আমাদের সাথে করে। আবার কি বললাম, ওকে যদি আমি সেক্রেটারি করে দিই তাহলে ও অটোমেটিক তোমাদের যা ওর যা লোক আছে তোমাদের সঙ্গে ভোট করবে, ফোন নাম্বার 9875304822।